हेलो एवरीवन, वेलकम टू WBCS जर्नी। आज के अमरा यूनियन पब्लिक सर्विस कमिशन माने UPSC ने डिस्कस करबो। चैप्टर टा खूबी छोटो, एखान थेके खूब बेशी पॉइंट देखे रखा दरकार नहीं। एग्जाम पॉइंट ऑफ व्यू थेके जेगुलो इम्पोर्टेंट शुधु सेई पॉइंट गुलो ही अमरा देखबो। सो वीडियो टा प्रथम थेके शेष पर्यंत भालो करे देखो, स्किप ना करे। आर जारा चैनले प्रथम बार विजिट करछो, चैनलटाके किन्तु अवश्यई सबस्क्राइब करे पाशे बेल आइकनटा ऑन करे रेखो, जाते एरकम रेगुलर न्यू वीडियोर आपडेट सबार आगे पेये जाओ। आर आमरा एक्चुअली टोटाल 10 दिनेर मध्ये जे इंडियन पॉलिटिक्स कवर करबो बोलेछिलाम सेई सिरिजटाई कंटिन्यू करछि। आई थिंक আমি কালকের মধ্যে এই সিরিজটা শেষ করে দিতে পারবো। ইন কেস কালকের মধ্যে যদি পুরো একটা দুটো চ্যাপ্টার যদি বাদ থেকে যায় তাহলে সেটা তারপরের দিন করে দেবো। তো চলো আজকের ভিডিও এখানে শুরু করি আমরা। আর এর আগের ক্লাস যারা দেখোনি, উপরের আই বাটন এন্ড ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাস কিন্তু দেখে নেবে। দেখো প্রথম কথা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অ্যাকচুয়ালি কি জিনিসটা, এই কমিশনটাকে কিসের জন্য গঠন করা হয়েছে। রিক্রুট মানে সেন্ট্রাল যে রিক্রুটিং এজেন্সি, এটা হচ্ছে একটা মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি হচ্ছে UPSC। সো তোমরা জানো অ্যাকচুয়ালি UPSC থেকে কী কী পরীক্ষা হয়, তার থেকেই তোমরা বলতে পারবে এটা অ্যাকচুয়ালি কী। এবং এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল, কজ UPSC সম্পর্কে কনস্টিটিউশনে বলা আছে। সো সেই জন্য এটা কনস্টিটিউশনাল বডি। এবার দেখো এখানে আমাদের আর্টিকেল দেখে রাখতে হবে, 315 থেকে 323 নম্বর। এটা হচ্ছে পার্ট 14 অফ দ্য কনস্টিটিউশন, কন্টেন্ট কম্পোজিশন, অ্যাপয়েন্টমেন্ট, রিমুভাল, এই সমস্ত মানে UPSC মেম্বারদের এই সমস্ত সম্পর্কে আর কি বলা হয়েছে এখানে এই আর্টিকেল। এবং পার্ট নাম্বার দেখে রাখবে, এগুলো কোশ্চেনে আসে এক্সামে। এবার দেখবো যে কম্পোজিশন কাদের কাদের নিয়ে গঠন হচ্ছে। UPSC-তে একজন চেয়ারম্যান থাকে এবং আদার মেম্বার থাকে, যাদেরকে মানে এদের প্রত্যেককেই কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাইট? সো এবার এই জিনিসটা দেখার পর আমাদের কী দেখতে হবে, ইউজুয়ালি দ্য কমিশন মানে যেহেতু বাদবাকি যে কমিশনের ক্ষেত্রে আমরা তাদের মেম্বার সংখ্যা দেখে রাখি, এখানে আমাদের জাস্ট জেনে রাখো যে এই কমিশনে কোনো ফিক্সড ব্যাপার নেই যে এতগুলোই মেম্বার থাকতে হবে। এখানে জেনারেলি 9 থেকে 10 জন মেম্বার, এই সরি 9 থেকে 11 জন মেম্বার থাকে চেয়ারম্যান সহকারে, মানে চেয়ারম্যান ওর মধ্যেই। ওকে, এবার আমরা দেখবো UPSC-র যে মেম্বার তাদের টার্ম কতদিন, টার্মটা দেখতে হবে। দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য কমিশন হোল্ড অফিস, মানে ওই যে UPSC-র চেয়ারম্যান এবং যে আদার মেম্বার প্রত্যেকেই কিন্তু 6 বছর পর্যন্ত তাদের কার্যকাল। এবার এই 6 বছরের মানে পূর্ণ হওয়ার আগেই যদি তাদের বয়স 65 বছর হয়ে যায় তাহলে তাকে মানে রিমুভ করা হবে, মানে সে রিটায়ার হয়ে যাবে। সো সেটাই এখানে বলা হয়েছে, হুইচ এভার ইজ আর্লিয়ার, মানে দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য কমিশন হোল্ড অফিস ফর আ টার্ম অফ 6 ইয়ার্স অর আনটিল দে অ্যাটেন দ্য এজ অফ 65 ইয়ার্স, যেটা আগে হবে তো মানে সেক্ষেত্রে সে মানে রিটায়ার করে যাবে আর কি। ওকে, এবার আমরা দেখবো, হাউ এভার দে রিলিঙ্কুইশ দেয়ার অফিসেস অ্যাট এনি টাইম বাই অ্যাড্রেসিং দেয়ার রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টের কাছে কিন্তু রেজিগনেশন লেটার দিয়ে রিজাইন করতে পারে যে কোনো সময়। মানে তাকে যে 6 বছর পূর্ণ করতে হবে বা 65 বছরই পূর্ণ হতে হবে এমন কোনো ব্যাপার নেই, তার আগেও সে রিজাইন দিতে পারে। তারপর দেখবো, দে ক্যান অলসো বি রিমুভড বিফোর দ্য এক্সপায়ারি অফ দেয়ার টার্ম বাই দ্য প্রেসিডেন্ট ইন দ্য ম্যানার অ্যাজ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন। এই যে তাদেরকে কিন্তু তাদের যে টার্ম সেই কার্যকাল শেষ হওয়ার আগেই তাদেরকে রিমুভ করতে পারে প্রেসিডেন্ট, মানে যে কোনো ক্ষেত্রে মানে সেরকম কোনো ব্যাপার হয়ে গেলে তাকে কিন্তু রিমুভ করা যেতে পারে। ওকে, এবার দেখবো ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে আমরা প্রথমেই দেখেছি UPSC কি একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। সো এবার সেই সম্পর্কে আমাদের দেখতে হবে কি, প্রথম কথা এই যে চেয়ারম্যান এবং আদার যে মেম্বার রয়েছে UPSC-র তাদেরকে প্রেসিডেন্ট তখনই রিমুভ করতে মানে এ করতে পারে, মানে ক্যান বি রিমুভড ফ্রম অফিস বাই দ্য প্রেসিডেন্ট অনলি ইন দ্য ম্যানার অ্যান্ড অন দ্য গ্রাউন্ডস মেনশন ইন দ্য কনস্টিটিউশন। মানে কি বলছে, যে প্রেসিডেন্ট এদেরকে তখনই রিমুভ করতে পারে যখন কনস্টিটিউশনে যে বলা আছে যে এই এই বিষয় হলে তবেই রিমুভ করা যেতে পারে। সো সেই বিষয়গুলো ঘটলে তখনই রিমুভ করতে পারবে, আদারওয়াইজ মন হলো আজ রিমুভ করে দিলাম এরকম করা যাবে না। সো সেটাই এখানে বলা হয়েছে। এরপরে দেখবো দ্য এন্টায়ার এক্সপেন্স, এই যে এদের এই যে UPSC চেয়ারম্যান এবং বাকি যে মেম্বার এদের যে মানে এন্টায়ার স্যালারি, যে স্যালারি, অ্যালাওয়েন্স, পেনশন, এই সমস্ত কিছু কি মানে কোন ফান্ডের ওপর হচ্ছে চার্জ করা হয় সেটা আমাদের দেখতে হবে, কনসলিডেটেড ফান্ড। ওকে, কনসলিডেটেড ফান্ডের ওপরে কিন্তু এটা সরি অ্যাকচুয়ালি এখানে স্টেট হবে না, এটা
ইন্ডিয়া হবে। সো এটা আমি এতক্ষণ এটাই ফলো করছিলাম যে এখানে এটা কী লিখেছি, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া হবে। সো ইন্ডিয়ার কনসলিডেটেড ফান্ডের ওপরে কিন্তু চার্জ হয় এই স্যালারি অ্যালাওয়েন্স পেনশনস অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ আ ইউপিএসসি। ওকে, এবার আমরা দেখবো কি যে ইন্ডিপেন্ডেন্সের মধ্যে আরও কিছু পয়েন্ট আমাদের দেখতে হবে। যে একটা জিনিস দেখো, ইউপিএসসির যে চেয়ারম্যান, এখানে কিন্তু আমি শুধু চেয়ারম্যানের কথা বলছি, বাকি মেম্বারদের না, চেয়ারম্যান কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আর মানে কোনো কাজ করতে পারবে না। মানে যে ইউপিএসসির চেয়ারম্যান সে কিন্তু মানে ইটস নট এলিজিবল ফর ফার্দার এমপ্লয়মেন্ট। তারপরে মানে সেই চেয়ারম্যান থেকে হয়ে গেল, তারপরে কিন্তু সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো কাজ করতে পারবে না। সো এটা আশা করি ক্লিয়ার। এরপরে দেখবো আমরা মেম্বারদের সম্পর্কে দেখবো, যেখানে আমি চেয়ারম্যানের সম্পর্কে বলছি না, যারা ইউপিএসসির মেম্বার তারা কিন্তু এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি। ধরো সাপোজ একজন ইউপিএসসির মেম্বার রয়েছে, যে এখন ইউপিএসসির মেম্বার, সে কিন্তু চাইলে তারপরে ইউপিএসসির চেয়ারম্যান হতে পারে, ইউপিএসসি বা অন্য কোনো স্টেটের স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু সে হতে পারে। বাট নট ফর এনি আদার এমপ্লয়মেন্ট, মানে এই পাবলিক সার্ভিস কমিশনের বাইরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু সে চাকরি করতে পারবে না। সো সেই জিনিসটাই কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলা আছে। সো এগুলো কনফিউজড হবে না, একবারে বুঝতে না পারলে দুবার দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এরপর কি দেখবো, যে ইউপিএসসির যে চেয়ারম্যান এবং অথবা অন্য কোনো মেম্বার তারা কিন্তু ওই অফিসেই মানে রি অ্যাপয়েন্টমেন্ট হতে পারবে না, সেটাই আর কি বলা হচ্ছে যে ইজ নট এলিজিবল ফর রি অ্যাপয়েন্টমেন্ট টু দ্যাট অফিস। সো সেইটা এখানে বলা হচ্ছে। ওকে, এবার আমরা এদের ফাংশন সম্পর্কে দেখবো। তোমরা জানো এই জিনিসটা যে ইউপিএসসির অ্যাকচুয়ালি কাজ কী, তারা যে এক্সামিনেশন কন্ডাক্ট করে কাদের জন্য, মানে কাদের অ্যাপয়েন্ট করার জন্য, অল ইন্ডিয়া সার্ভিস, সেন্ট্রাল সার্ভিস অ্যান্ড পাবলিক সার্ভিসেস অফ দ্য সেন্ট্রালি অ্যাডমিনিস্টার টেরিটরিস। এই জিনিসগুলো ভীষণ ইজি, মানে এই যে ইউপিএসসির কাজ কী, আইএএস, আইএফএস, আইপিএস, এদের মাধ্যমে করা, এবং আদারও প্রচুর এক্সাম আছে যে সমস্ত ইউপিএসসি নেয়। সো সেই জিনিসগুলোর মাধ্যমে তারা অ্যাপয়েন্ট মানে কন্ডাক্ট করে সেই সমস্ত এক্সামিনেশন, সেই জিনিসগুলো কিন্তু তাদের ফাংশন মানে দায়িত্ব। এবার দেখো লক্ষ্মীকান্তের বইটা যদি দেখো, ইউপিএসসির ফাংশন প্রচুর বড় করে, অনেক বড় করে লেখা আছে, বাট এখান থেকে ওইভাবে কোশ্চেন কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএসে আসে না। সো এক্স্যাক্ট যে জিনিসগুলো জানা দরকার আমি শুধু সেই জিনিসগুলোই বলছি। তোমরা চাইলে একবার লক্ষ্মীকান্তের বইটা খুলে ইউপিএসসির যে ফাংশনস ওটা একবার জাস্ট রিডিং দিয়ে রাখবে, যাতে তোমাদের কোনো ক্ষেত্রে ইনকেস যদি কোনোভাবে কোশ্চেন আসে সো কোনো প্রবলেম যাতে না হয়, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবে। এরপর আমরা দেখবো ইউপিএসসির যে রিলেটেড আর্টিকেলগুলো সেইগুলো আমাদের দেখতে হবে। আর্টিকেল কী কী, এক হচ্ছে 315 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ফর, অ্যাকচুয়ালি আমরা এই যে ইউপিএসসি আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন আলাদা চ্যাপ্টার, আলাদাভাবে আমরা পড়বো, কিন্তু এদের যে আর্টিকেল সেগুলো কিন্তু এক, এমন না যে ইউপিএসসির আর্টিকেল 315 আর স্টেট পিএসসির আলাদা, এরকম না, এই সেম সেম আর্টিকেল স্টেট পিএসসির ক্ষেত্রেও। সো এখানে দেখো, এখানে তো ক্লিয়ারলি বলেই দিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর দ্য স্টেটস, মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনে এই 315 মধ্যেই বলা আছে। ওকে, এবার আমরা দেখবো 316 নম্বর আর্টিকেলে কী বলছে, এই যে মেম্বার, সেটা ইউপিএসসি হোক আর স্টেট পিএসসি হোক, এই মেম্বারদের যে অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের অফিসের যে কার্যকাল টার্ম সেই সম্পর্কে 316 নম্বর আর্টিকেলে বলা আছে। 317 নম্বরে কী বলছে, রিমুভাল অ্যান্ড সাসপেনশন অফ আ মেম্বার অফ আ পাবলিক সার্ভিস কমিশন, মানে ইউপিএসসি হতে পারে বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে তাদের যে মেম্বারদের রিমুভাল, রিমুভ করা বা সাসপেন্ড করা, সো সেই জিনিসগুলো 317 নম্বর আর্টিকেলে বলা আছে। এরপর আমাদের দেখতে হবে 320 নম্বর আর্টিকেলে বলছে পাবলিক সার্ভিস কমিশনের ফাংশন, যেটা আমরা একটু আগেই পড়লাম, সো সেই সম্পর্কে বলা আছে। 323 নম্বর আর্টিকেলে পাবলিক সার্ভিস কমিশন যে রিপোর্টটা জারি করে সো সেইটা সম্পর্কে বলা আছে। সো এই জিনিসগুলো জাস্ট দেখে রাখবে, ইম্পর্টেন্ট এখানে মেন হচ্ছে 315 নম্বর আর্টিকেল। ওকে, আর যদি পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে যে অল ইন্ডিয়া সার্ভিস কত নম্বর আর্টিকেল, তাহলে কিন্তু 315 বলবে না, তাহলে বলবে 312। অল ইন্ডিয়া সার্ভিস সম্পর্কে ওখানেই অ্যাকচুয়ালি বলা আছে, আর এই 315 নম্বরের ক্ষেত্রে এই মানে ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসির কথা এইভাবে বলা আছে। সো এই দুটোর মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় যে অল ইন্ডিয়া সার্ভিস মানে ভাবে 315, না, 312 হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস আর 315 হচ্ছে ইউপিএসসি এবং স্টেট পিএসসি সম্পর্কে বলা আছে।
সো এই ভিডিওটা এই এত পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর বাকিদের সাথেও গ্রুপে শেয়ার করে দাও। আর এর আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এরকম রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, পিডিএফ ওখানে পেয়ে যাবে, আর আমাদের FB পেজও ফলো করতে পারো চাইলে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।